করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে নানা ভোগান্তি সকাল 7টা বাজে আসছি এখন এই বন্ধ আছে অর্ডার করে না করতেছে টিকিট নাই 30 টাকা দিছি সাথে সাথে টিকিট দিয়ে দিছে সরকারি ওদের সিরিয়াল তো আগেই যাইতাছে আমরা তো বইসেই রইছি সকাল থেকে 5টা থেকে 10টা বুথ করার দরকার এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে হোমিওপ্যাথি হওয়া ছাড়া কোনো আমার কোমার বিকল্প কিছু বলার নেই কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে চট্টগ্রাম বিভাগে 2 কোটি মানুষের জন্য পরীক্ষাগার মাত্র 2টি নমুনা সংগ্রহের পর ফল পেতে সময় লাগছে 6 দিন পর্যন্ত প্রত্যেকটা ল্যাবের একটি সক্ষমতা আছে তার তুলনায় আমাদের নমুনা বেশি আসছে দেখছিলেন বিশেষ শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিজিএমইয়ের আশ্বাসের পরও দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ঢুকছেন পোশাক শ্রমিকরা পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যাত্রী চাপ মালিকপক্ষের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক পোশাক কারখানা ও রেস্তোরাঁ খোলায় বদলে গেছে রাজধানীর অঘোষিত লকডাউনের চিত্র জীবিকার খোঁজে পথে নেমেছেন অনেকে সচেতনতা বাড়াতে সেনা টহল চট্টগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তৎপর প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে প্রতিটি পণ্যের দাম কমল 5 থেকে 30 টাকা পর্যন্ত বারবার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনে এ অঞ্চলে করোনা সংক্রমণ কম রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্তের জন্য ভয়াবহতার মাত্রা একই বলছেন গবেষকরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা সামাজিক দূরত্ব না মানা আর সবশেষে নমুনা জমা দেওয়ার সুযোগ না পাওয়া এমনই নানা ভোগান্তির মধ্যে চলছে দেশের অন্যতম ফিভার ক্লিনিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট কার্যক্রম ভুক্তভোগীরা বলছেন আইডিসিআর এর হটলাইনে সাড়া না পাওয়া বা অন্যান্য জায়গা থেকে সেবা না পাওয়ায় শত শত রোগী ভিড় করছেন এখানে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু মেডিকেল বলছে মডেল ক্লিনিক না বাড়ালে সমস্যা দিন দিন বাড়বে মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব নমুনা সংগ্রহ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ঘোষণা এলো দিন দিনের নির্ধারিত টিকিট শেষ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘক্ষণ ধরে করোনা টেস্ট করাতে আসা অপেক্ষারত ভুক্তভোগীরা গতকালকে 7:30 বাজে এসে 2 ঘন্টা লাইন থেকে এখান থেকে এসে ফিরে গেছি আজকে আবার সকাল 7টা বাজে আসছি এখন এই বন্ধ এসে হঠাৎ করে না করতেছে টিকিট নাই এই যে 200 লোক একত্রে ভিতরে ঢুকলো এর মাঝখানে যদি একজনের থেকে থাকে একজনের কাছ থেকে তো 200 জন লোকের কাছে সরাবো 3 ঘন্টা দাঁড়া থাকার পর যদি বলে যে টিকিট নেই তাহলে মানুষ কি করবে প্রতিদিন এসে কি মানে চলে যাবে এভাবে কতজন টেস্ট নেবে তা আগে ডিক্লেয়ার করে দেখ বাইরে টোকন দিয়ে দেখ কেউ কেউ অভিযোগ করেন অনিয়মেরও বলে যে আপনি টাকা দেন 30 টাকা দিছি সাথে সাথে টিকিট দিয়ে দিছে সরজমিনে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে প্রতিদিন 250 থেকে 300 নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও সেখানে টেস্ট করাতে আসেন সহস্রাধিক মানুষ ঘেঁষাঘেঁষি করে করোনার উপসর্গ নিয়ে অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমরা তো অসুস্থ ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতেছে এজন্য আমাদের আরো সমস্যা হচ্ছে বেশি সরকারি ওদের সিরিয়াল তো আগেই যাইতাছে আমরা তো বইসেই রয়েছি সকাল থেকে মিনিমাম 5টা থেকে 10টা বুথ করার দরকার এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে 6 ফিট কে 3 ফিট দূরত্বতেও কেউ দাঁড়াচ্ছে না গোল চিহ্ন করে দেওয়া হয় মেপে মেপে তখন দেখা যাবে দূরত্বটা বজায় থাকবে ভালো মতো যেখানে আমরা 300-250 দেবো সেখানে 400-500 এখানে আমরা করে দেবো আমরা কি করব বাইরে কিছুটা সামাজিক দূরত্ব থাকলেও ভিতরের অবস্থা ভয়াবহ যা সকলের জন্য করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ তাই প্রশ্ন আসতেই পারে 8টি হাসপাতাল নমুনা সংগ্রহের জন্য থাকলেও বঙ্গবন্ধু মেডিকেলেই এত ভিড় কেন আইডিসিআর ওরা ওদের আমরা ফোন করছিলাম কিন্তু তারা কোনো রেসপন্স করেনি তারা আর কি এটা ঘুরাইতেছে বলতেছে এই দিন আসবে 4 দিন পর আসবে 5 দিন পর আসবে আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম স্যাম্পল কেউ নিয়ে যাবে এই আইডিসিআর থেকে কিন্তু সেটা হয়নি সব হাসপাতালই গতিশীল স্বাস্থ্য অধিদপ্তর এমন দাবি করলেও বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজি বিভাগ বলছে মডেল ক্লিনিক না বাড়ালে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া কোনো আমার কোমার বিকল্প কিছু বলার নেই কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে অন্যান্য যে হাসপাতালগুলি সেখানে যদি এই সার্ভিসটাকে মডেল হিসেবে রেপ্লিকেট করা হয় তাহলে আশা করি যে এই সমস্যাটুকু রেহাই পেয়ে যাবে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে সব জায়গায় কিন্তু গতিশীল এবং সব জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে 24টা ঘন্টা যারা এখন কাজ করছে তারা কিন্তু কেউ কিন্তু বসে নেই
এছাড়া ভোগান্তি কমাতে আগে থেকে অনলাইনে নির্দিষ্ট রোগীদের টোকেন দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানায় বঙ্গবন্ধু মেডিকেল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বিভাগের 6টি জেলায় 2 কোটিরও বেশি মানুষ থাকলেও 2টি ল্যাবে প্রতিদিন করোনা শনাক্তকরণে নমুনা পরীক্ষা হচ্ছে মাত্র 180টি। নমুনা পরীক্ষায় ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম সহ বিভাগের 6 জেলায় 2 কোটির বেশি মানুষের বাস, অথচ প্রতিদিন ফজলদারহাট বিআইটিডি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের 2টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে মাত্র 180টি। এ পর্যন্ত বিভাগে 6,099টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে 232 জন। চিকিৎসকরা বলছেন প্রতিদিন বেশি বেশি নমুনা পরীক্ষার কোনো বিকল্প নেই। দ্রুততার সাথে যদি রিপোর্ট যদি না পায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীরা, আমরা সবাই সর্বতোভাবে ঝুঁকির মুখে থাকতে। শুধু পরীক্ষা কম নয়, জমে যাচ্ছে সংগ্রহ করা নমুনার স্তূপ। গত 14 এপ্রিল সাতকানিয়ায় একই পরিবারে 5 জন আক্রান্ত হওয়ার পর হটস্পট ঘোষণা করে নতুন করে 20 এপ্রিল আরও 6 জনের নমুনা সংগ্রহ করা হয়, কিন্তু দীর্ঘ 6 দিন লাগে ফলাফল আসতে। 26 এপ্রিল ফলাফলে দেখা যায় সবাই পজিটিভ, একজন চিকিৎসকের ফলাফলও আসে 6 দিন পর। যেখানে আমাদের প্রত্যেকটা ল্যাবের একটি সক্ষমতা আছে, তার তুলনায় আমাদের নমুনা বেশি আসতেছে, এই কারণে আমাদের কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এটা যত আমাদের সেন্টারগুলো চালু হবে তত আমরা এই সমস্ত জিনিসগুলো ওভারকাম করতে পারব। এদিকে নমুনা পরীক্ষার ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। চট্টগ্রাম মেডিকেল কলেজ চালু হচ্ছে 8 তারিখ বা 10 তারিখে, সেখানে আমরা আরও 100-এর মতো করতে পারব। আমাদেরকে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। চট্টগ্রাম ছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির করোনা শনাক্তে ভরসা এখন এই 2টি ল্যাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বলছে পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা, সেখানে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে পড়ে আছে কয়েক হাজার নমুনা। এ অবস্থায় নমুনা পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ অঞ্চলে এসে সংক্রমণের ক্ষমতা অনেকটাই কমেছে করোনা ভাইরাসের, এমন আশার কথা শোনাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। তারা বলছেন রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্ত ব্যক্তির জন্য ভয়াবহতার মাত্রা থাকছে একই রকম। রাশেদ লিমনের রিপোর্ট। ছবিতে কোভিড-19 SARS-CoV-2 জিনোমে একটি বিশেষ মিউটেশন কালো তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এর বৈশিষ্ট্য সামান্য পরিবর্তনেই কোনো অঞ্চলে সংক্রমণ বেশি আবার কোথাও কম, এমনই আরও কয়েকটি পরিবর্তনের উপর ভিত্তি করেই SARS-CoV-2 এর রোগ সৃষ্টির ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা এই পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। তিনি জানান এই অঞ্চলে এসে কোভিড-19 পরিবর্তন স্পষ্ট, যার প্রভাবে কমেছে এর সংক্রমণের সক্ষমতা। ভাইরাসের ভিতরে যে পরিবর্তন আছে তার সাথে এর ইনফেক্ট করার যে ক্ষমতা, সেখানে একটা কোরিলেশন করা যায়, এবং এই এই ভাইরাসের ভিতরে পরিবর্তনের কারণে হয়তো তার ইনফেক্টিভিটি যেটা বলি বা সংক্রমণ করার ক্ষমতা যেটা বলি সেখানে একটা পরিবর্তন হয়তো ইতোমধ্যে এসেছে। তিনি আরো জানান ছড়ানোর মাত্রা কমলেও আক্রান্তের ক্ষেত্রে ভয়াবহতায় তেমন একটা পরিবর্তন আসেনি। ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমলেও যাকে সংক্রমিত করছে তার জন্য হয়তো এর লিথালিটি যেটা সেটা হয়তো বেশি। এমন গবেষণায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই আমরা এই সমস্ত গবেষণা কাজের সাথে সরকারি বিধি মেনে অবশ্যই জড়িত হতে রাজি আছি, এবং এটা দেশের প্রয়োজনেই আমরা এই গবেষণার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হতে রাজি আছি। প্রথম শনাক্তের 52 দিন পেরিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6,000, আর মৃতের সংখ্যা দেশে 150-এর অধিক। তবে পরিস্থিতি যেমনই হোক সবার আগে দরকার সচেতনতা, আর সরকারি নির্দেশনাগুলো সবাই ঠিকঠাকভাবে মানলে এই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দূর দূরান্ত থেকে শ্রমিকদের আসার প্রয়োজন নেই, বেতন পৌঁছে দেওয়া হবে। পোশাক কারখানা মালিকদের সংগঠন BGMEA-র এমন আশ্বাসের পরও চাকরি বাঁচাতে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মস্থলে ছুটে আসছেন পোশাক শ্রমিকরা। সীমিত পরিসরে কারখানা খুলে দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র অনেকটাই উল্টো। কেবল গাজীপুরেই খোলা রয়েছে প্রায় 550 পোশাক কারখানা। এদিকে পোশাক শিল্পের করণীয় ঠিক করতে আবারও মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করছেন শ্রম প্রতিমন্ত্রী।
বুধবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার হয়ে রাজধানীতে ঢুকছেন অসংখ্য শ্রমিক। কখনো পায়ে হেঁটে, আবার কখনো ছোট যানবাহনে খণ্ড খণ্ড করে ঢাকা ফিরছেন তারা। অনেকে পিকআপ ভ্যানে গাদাগাদি করে রওনা হচ্ছেন কর্মস্থলে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। সীমিত পরিসরে স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ চালানোর কথা থাকলেও অনেক কারখানা চলছে পুরো দমে। 26 তারিখে যখন বন্ধ দিল তখন আবার গেছি, আবার 4 তারিখে আবার এমনি গেছি, আবার আসছি ফিরা, আবার এই যে কালকাটি ফোন দিছে যে আবার আসতে হবে নাহলে চাকরি নেই। আমি সেদিকে রওনা লইছি, হাইটে আসতে আসতে মাঝে মাঝে উঠো দিয়ে শিবগঞ্জ থেকে উঠোতে আসছি ভালুকা। শ্রমিক নেতারা বলছেন সংগঠনের নির্দেশনা না মেনে অনেক মালিক শ্রমিকদের ঝুঁকির মুখে ফেলছেন। আমরা একটা চরম একটা সিদ্ধান্ত দিব যে কেন একটা শ্রমিকও আসতে পারবো না, তাদের আনতে হলে ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে তাদের আনার সেই ব্যবস্থা করে আনতে হবে এবং ফ্যাক্টরি সুরক্ষা দিয়ে আনতে হবে, তাছাড়া কোনোভাবে কোনো শ্রমিক আনা যাবে না। এদিকে সীমিত আকারে ও স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালাতে আবারও নির্দেশ দিয়েছে বিজিএমইএ। মঙ্গলবার শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকের পর বুধবার আবারও বৈঠকে বসেছেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে শ্রমিকদের বেতন ও কারখানা চালুর বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে শ্রম ভবনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে এই সভার বিষয়ে বিস্তারিত জানতে। আমরা দাঁড়িয়ে আছি শ্রম ভবনের পাশে। তো এখানে আমরা দেখেছি দুপুর 12:30 নাগাদ শ্রম প্রতিমন্ত্রীর সাথে শ্রমিক নেতাদের একটি বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক থেকে অনেক কিছুই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। যেমন কারখানার শ্রমিকদের বলা হচ্ছে তোমরা ঢাকার বাইরে যারা আছো তারা ঢাকার বাইরে থাকো, তোমাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পৌঁছে যাবে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে থেকে শ্রমিকরা ঢাকার ভেতরে কারখানায় যোগ দেওয়ার জন্য আসছে। তো এই ব্যাপারে আসলে বিজিএমইএর নির্দেশনা কেন কারখানা মালিকরা মানছেন না বা শ্রমিকদের কেন আসতে বলা হচ্ছে এইসব ব্যাপারে কিছু সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত আসতে পারে এপ্রিল মাসের বেতন আসলে কিভাবে দেওয়া হবে, কারণ কারখানা বন্ধ ছিল বেশিরভাগ, কোনো কোনো কারখানা খুলেছে এবং গত 26 তারিখ থেকে কারখানা খুলতে শুরু করেছে সীমিত পরিসরে। সেই জায়গা থেকে তাদের বেতন আসলে পুরোটা দেওয়া হবে নাকি 60% 60% দেওয়া হবে, এবং যে কয়দিন কারখানা চালু আছে এপ্রিল মাসে চলবে সেই কারখানার বেতন আসলে কিভাবে দেওয়া হবে, এবং মে মাসের বেতন আসলে কিভাবে দেওয়া হবে, এবং মে মাসে কারখানা আসলে কিভাবে চালু হবে সীমিত পরিসরে, অথবা যে কার্যাদেশের প্রেক্ষিতে কারখানা পুরো চালু হবে কিনা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা ওনার কি উন্নয়ন করা হবে বা নিশ্চয়তা কিভাবে দেওয়া হবে, শ্রমিকদের স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সুরক্ষার বিষয়, এইসব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেখানে এখানে আলোচনার বিষয় কিন্তু সেই একটি হয়তোবা বেশিভাবে আসবে, যেটা শ্রমিক নেতাদের পক্ষ থেকে কিছুটা জানা গিয়েছে যে শ্রমিকদের বারবার বিজিএমই বলা না আসতে বলার পরেও কারখানা মালিকরা তাদেরকে ফোন করছেন এবং তাদেরকে আসার জন্য নানাভাবে বলছেন, চাকরির বিষয় বলছেন, কাজে যোগ না দিলে চাকরি না থাকতে পারে, বেতন পাওয়া নিয়ে সংশয় দেখা দিতে পারে, এভাবে। তো এই বিষয়গুলো নিয়েই এখানে কথা হচ্ছে এবং এই বিষয়গুলোই এখানে একটি সিদ্ধান্ত আসা হবে। তো এই মিটিং পরে শ্রম প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ব্রিফ করা হবে, তখন আসলে সব বিষয়ে সঠিক বা চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তো কবির, এখান থেকে আমার কাছে এই ছিল এখনের মতো। কামরুল হাসান সবুজ জানাচ্ছিলেন গার্মেন্টস মালিক শ্রমিক এবং প্রতিমন্ত্রীর মধ্যে বৈঠকের খবরাখবর। এদিকে পোশাক কারখানা খুলে দেওয়ায় চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌরুদ্দিয়া নৌরুটে। সকাল থেকে এই রুটে ঢাকায় ঢুকছেন শত শত মানুষ। এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে ফেরি চলাচল করছে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে চাকরি হারানোর ভয় নিয়েই কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে দলে দলে মানুষকে নৌপথ পার হতে দেখা যায়। ফেরিগুলোতে গাদাগাদি করে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে 4 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। রাস্তায় আসতে অনেক সমস্যা হয়েছে, অনেক ভাড়া, চাকরি পাঠানোর জন্য পেটের তাগিদে আমরা এই কষ্ট করে অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। আমার অফিস থেকে ফোন করছে বারে বারে, তুমি তাড়াতাড়ি জয়েন করো নাহলে তোমার সমস্যা হবে, চাকরি থাকবে না। অফিসে না গেলে বেতন দিবে না, বকে বেতন রয়েছে এবং বলা হয়েছে যে যদি কালকে জয়েন না করা হয় তাহলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
এদিকে সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক। সরকারি পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাম্বুলেন্স এবং শুধু পণ্যবাহী ট্রাক এগুলোকে পার করার জন্য আমরা সীমিত আকারে তিনটি ফেরি চালিয়ে রাখতেছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারের জন্য 17টি ফেরির মধ্যে ছোট বড় 4টি ফেরি চলাচল করছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পোশাক কারখানা খুলে দেয়া বেড়েছে ঢাকায় প্রবেশের প্রবণতা, এছাড়া নানা অজুহাতে রাজধানী থেকে বের হচ্ছেন মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলিতে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন এবং কাঁচপুর এলাকাতে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা প্রথমে যাব শাওনের কাছে। শাওন, সকাল থেকেই দেখছি যে দলে দলে মানুষ কিন্তু ঢাকায় ফিরছেন এবং ঢাকা থেকেও বের হচ্ছেন, এবং যারা ঢাকায় আসছেন তাদের বেশিরভাগই হচ্ছে পোশাক শ্রমিক। পোশাক শ্রমিকরা বলছেন যে গত বৃহস্পতিবার থেকে অনেক পোশাক কারখানা তারা খুলেছেন, সেক্ষেত্রে তারা অনেক দিন পরে, 3-4 দিন পরে বা 2 দিন পরে তারা রওনা দিয়েছেন। এ কারণে তারা ঢাকায় পৌঁছাচ্ছেন, যেহেতু তাদের চাকরি থাকবে কি না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। যদিও তারা বলছেন যে তাদের পোশাক যে কারখানা সেখান থেকে তাদের কোনো বলা হয়নি যে তারা ঢাকায় না আসলেও বেতন পাবেন, সেটি কিন্তু তাদেরকে আলাদাভাবে ফোন করে বা কোনো চিঠি দিয়ে কিন্তু বলা হয়নি। এবং দেখবেন যে আমিনবাজার ব্রিজ থেকে যে ঢাকার বাইরে যে প্রবেশপথ সেটি কিন্তু দেখবেন যে একের পর এক গাড়ি যাচ্ছে। যদিও আমরা জানি গণপরিবহন বন্ধ, সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি বা হচ্ছে পণ্যবাহী যে গাড়ি সেগুলি কিন্তু দেখছি বেশি, এবং এই যে পাশটিতে আপনারা দেখছেন এর অপর পাশেই কিন্তু হচ্ছে ঢাকায় ঢোকার যে পথ সেই পথটি, সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তেমন একটি তৎপরতা নেই। এবং পুরো রাস্তায় যদি বলি যে নবীনগর থেকে এই গাবতলী পর্যন্ত, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো খুব তৎপরতা আমরা লক্ষ্য করছি না, যে কারণে কিন্তু মানুষ বাহির থেকে ঢাকায় আসতে পারছে। আপনি জানেন যে ঢাকা একটি সংক্রমিত এলাকা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি, সেক্ষেত্রে ঢাকা থেকে যদি এরকম মানুষ বাইরে বের হয় সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি রয়েছে, এবং বাইরের মানুষ যদি ঢাকায় আসে তাদেরও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি পড়ছে তারা, তো সেই জিনিসটি কিন্তু কোনো মানুষই কিন্তু মানছে না। এবং একের পর এক আমরা দেখছি যে পণ্য পরিবহনের যে গাড়ি বা অ্যাম্বুলেন্স বা যে ব্যক্তিগত গাড়ি কেউ পায়ে হেঁটে আসছেন, এরকম কিন্তু একের পর এক মানুষ আসছেন, তাদেরকে কোনোভাবে বুঝিয়েও কিন্তু তাদেরকে ফেরানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে, চলে যাব এরপরে ঢাকার অপর প্রান্তের খবর জানতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের সহকর্মী আহমেদ সালিনের কাছে। ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকার পরে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি করোনার আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে, এবং নারায়ণগঞ্জ এলাকাটাতে সেই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং ঢাকায় ঢোকা এবং প্রবেশের ক্ষেত্রে, প্রবেশ এবং বাইরের ক্ষেত্রে যে ধরনের সরকারি নির্দেশনা রয়েছে সেগুলি পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সকাল থেকে দেখেছে যে তারা তৎপর রয়েছেন। প্রতিটি গাড়ি, প্রতিটি ট্রাক, প্রতিটি মোটরসাইকেলকে কিন্তু তারা তল্লাশি করছেন, এবং যারা হেঁটে চলাফেরা করছেন হেঁটেও ঢোকার চেষ্টা করছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিনা প্রয়োজনে, অর্থাৎ যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারলে তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আগের জায়গায় ফিরে দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা রয়েছে যে করোনা ভাইরাস যে প্রাদুর্ভাব সেটি মোকাবেলা করার জন্যই মূলত সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যার যার ঘরে অবস্থান করতে হবে। যেহেতু সাধারণ ছুটি চলছে, এখন বেশিরভাগ অফিস আদালতই বন্ধ রয়েছে, তারপরেও অনেক মানুষ চেষ্টা করছেন ঢাকায় ঢোকার জন্য অথবা ঢাকা থেকে বের হওয়ার জন্য, তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে মূলত পুলিশকে দেখেছি আমরা শক্ত হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং এছাড়া একটি বিষয় বলে রাখতে চাই যে গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু গত 3 দিন যাবৎ ঢাকায় ঢোকার চেষ্টা করছেন, ঢাকায় ঢুকেছেনও কিন্তু অনেকে, আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু অনেকেই কিন্তু পায়ে হেঁটে ঢোকার চেষ্টা করেছেন বা বিভিন্ন মাধ্যমে ঢোকার চেষ্টা করেছেন, যেহেতু গার্মেন্টস খোলার একটা অঘোষিত সিদ্ধান্ত ইতিমধ্যে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু বেশ কয়েকটি ঘুরে দেওয়া হয়েছে, যে সমস্ত গাড়িগুলি অপ্রয়োজনীয় অযৌক্তিক কারণে এই ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন সে সমস্ত গাড়িগুলোকে ঘুরে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হচ্ছে, অর্থাৎ 92-এর 2-এর ধারা তাদের কিন্তু মামলা করা হচ্ছে। একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে যদি কোনো ট্রাকের মধ্যে, কোনো কাভার্ড ভ্যানের মধ্যে যদি 2 জনের জায়গায় 3 জন, অর্থাৎ ড্রাইভার এবং হেল্পার ছাড়া যদি অন্য কেউ থাকেন সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে, 3 জনকে কিন্তু একসাথে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে ধরনের কার্যক্রম বা তৎপরতা দেখা গিয়েছে, এই হাইওয়ে পুলিশ যারা কাজপুরে কাজ করছেন এবং কয়েকটি পয়েন্ট আমরা দেখেছি, তারা ইতিমধ্যে দিন যত গড়িয়েছে, বেলা গড়িয়েছে, তত বেশি তারা কিন্তু তৎপর হয়েছে এবং সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছেন না বা বেরোতে দিচ্ছেন না। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সবশেষ খবর। আমার চলে যাচ্ছে ছিল তো কোভিড।
আহমেদ সালহীন এবং এহসানুল হক শাওন জানাচ্ছিলেন ঢাকার পশ্চিম এবং পূর্ব দিকের দুটি চেকপোস্ট থেকে সেখানকার লোকজন এবং যানবাহন চলাচলের খবর। তৈরি পোশাক কারখানা ও রেস্তোরাঁ খোলার পর বদলে গেছে রাজধানীর লকডাউনের চিত্র। জীবিকার খোঁজে পথে নেমেছেন অনেক পেশার লোক। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছে আর্মি এভিয়েশন গ্রুপ। আর্মি এভিয়েশনের এই ব্যস্ততা লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে। সিলেট সেনানিবাস অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করবে প্রায় 10 টন খাদ্য সামগ্রী, আর তা পৌঁছে দেবে আর্মি এভিয়েশন। গত 26 মার্চ থেকে এ পর্যন্ত আর্মি এভিয়েশন গ্রুপ 43 টন মেডিসিন, মাস্ক, পিপিই সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন সেনানিবাসে পৌঁছে দিয়েছে। এই ত্রাণ সামগ্রীগুলি সেনা সদস্যের কাছে চলে যাচ্ছে, তা সেনা সদস্যদের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের কাছে এই ত্রাণ সামগ্রীগুলি পৌঁছে যাচ্ছে। আমাদের 2টি MI-171 হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে যাতে তারা সার্বক্ষণিকভাবে রোগী পরিবহনের জন্য সহায়তা দিতে পারে। এদিকে ঢাকার রাজপথ আর অলিগলিতে আগের তুলনায় বেশি লোক ও যানবাহন দেখা গেছে। জীবিকার খোঁজে বের হতে বাধ্য হয়েছেন বলে জানালেন অনেকে। দোকান খুলতে না করছে ঠিক আছে, কিন্তু আমরা কি করে খাম? চাকরি বাকরি করতাম, চাকরি বাকরি তো নাই, সব বন্ধ। সরকারিভাবে তো কোনো সহযোগিতাই আমরা পাইনি। যে কোম্পানিগুলোর আওতায় আমরা কাজ করতাম, উবার, পাঠাও, এই কোম্পানিগুলো আমাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেনি। জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে আমরা বের হয়েছি রাস্তায় যে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। সামাজিক দূরত্বটা মেনটেন করার কথা আমাদের মধ্যে, চলাচলের মধ্যে, এটা আমরা নিশ্চিত করছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি রাস্তায় লোকজন যারা বের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোথায় যাচ্ছে, এবং এই প্রেক্ষিতে যদি আমরা কাউকে পাই কোনো বিনা প্রয়োজনে বের হয়েছে তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। রাজধানীর বর্তমান অবস্থাকে আদৌ লকডাউন বলা যায় কিনা অনেকেই সে প্রশ্ন তুলেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। করোনা সংকটে লিজের কিস্তি রক্ষণাবেক্ষণ ও ব্যাংক ঋণের ব্যয় সামাল দিতে পারছে না বিমান সংস্থাগুলো, আলাদা প্রণোদনা প্যাকেজের দাবি। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যে বুলেটিন সেটি শুরু হয়েছে, আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। 30 এপ্রিল 2020, 16 বৈশাখ 1427, 5 রমজান 1441, আমাদের বাংলাদেশের কোভিড পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। আমরা গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4706টি এবং আগের কিছু পরীক্ষা নমুনা সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 4968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি, এবং যা নমুনা সংগৃহীত হয়েছে সেটাও আগের দিনের তুলনায় 9.21% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো 59,701টি। যে নমুনা আমরা পরীক্ষা করেছি তার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন, এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে, এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। সকল মৃত ব্যক্তির বিধি আত্মার শান্তি কামনা করছি। আমরা যদি এই মৃত্যুর তথ্য বিশ্লেষণে যাই তাহলে আমাদের বেশিরভাগ মৃত্যু হলো ঢাকা ডিভিশনে, এবং ঢাকা ডিভিশনেই এই টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে এবং ঢাকার বাইরে অন্যান্যগুলো। আমাদের আজকে যে মৃত্যু 8 জন, এর মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 6 জন ঢাকার মধ্যে, 2 জন ঢাকার বাইরে। তাদের বয়স বিশ্লেষণে গেলে 60-4 জন, 50-60 2 জন এবং 31-40 বয়সসীমার মধ্যে 2 জন। আমাদের এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন 11 জন, গত 24 ঘন্টায় 11 জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 150 জন। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের বেশিরভাগ রোগী, আমরা 29 তারিখের সারা দেশ থেকে তথ্য এখনো এসে পৌঁছায় নাই, তবে আমি যদি 28 তারিখের তথ্য বিশ্লেষণ করি আমাদের হাসপাতালের যা রোগী
আর মাত্র এক ভাগ এবং তিন ভাগ রুগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং বাড়িতে থাকা রুগী গত 28 এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী রোগমুক্তির সংখ্যা, যারা বাড়িতে থেকে এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী রোগমুক্তির সংখ্যা যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 38 জন, এবং হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে রোগমুক্তির সংখ্যা গতদিন ছিল 12 জন। আমরা যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন আমাদের হটলাইনের মাধ্যমে আসলে তারা চিকিৎসা নেন, এবং বেশিরভাগই তাদের মৃদু লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে এবং তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। আমি আগেও বলেছি, আজকেও বলি যে আসলে সিমটম যখন শেষ হয়ে যাবে তার 14 দিন পর তার দ্বিতীয় নমুনাটা নেওয়া হয় এবং তার 7 দিন পর তার আরেকটি নমুনা নেওয়া হয়। পরপর দুটি নমুনা যখন নেগেটিভ হয় তখনই আমরা একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলতে পারি। আমাদের আইসোলেশনে আছেন 24 ঘন্টা, আরো নতুন করে আইসোলেশনে এসেছেন 104 জন, এবং এ পর্যন্ত 1340 জন আইসোলেশনে আছেন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 48 জন, এবং এ পর্যন্ত 833 জন। আমাদের এই আইসোলেশন শয্যাগুলো সব আমাদের হাসপাতালে আছে, এবং আমাদের মোট আইসোলেশন শয্যা হলো 9638টি, এবং ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা আছে 3944টি, এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে সারা দেশে 5694টি আছে। এবং সকল আইসোলেশন হাসপাতালে আমরা আইসিইউ সংখ্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। কোয়ারেন্টাইনে আমরা যারা কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা মানেই যে সে কোভিড-19 আক্রান্ত রোগী তা নয়। কোয়ারেন্টাইনে যারা কোনো পজিটিভ রোগী সংস্পর্শে আসে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখি, এবং গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 2412 জন। এরা বাড়িতেই আছেন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 132 জন, এবং মোট 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইনে বাড়ি এবং হোম কোয়ারেন্টাইন মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের আছেন 2544 জন, এবং এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন 184,337 জন। তবে 24 ঘন্টায় ছাড়ও পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে, সেটা হলো 3,002 জন, এবং এ পর্যন্ত 107,955 জন কোয়ারেন্টাইন থেকে ছাড় হয়েছে। এবং ছাড়ের পরে আমাদের এখন কোয়ারেন্টাইনে আছেন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 76,382 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনে আমরা রাখতে পারি 30,635 জনকে আমাদের সমস্ত উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, এবং এই জন্য আমাদের 601টি প্রতিষ্ঠান প্রস্তুত আছে। আমরা প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর তথ্য দিয়ে থাকি। আমরা গত 24 ঘন্টায় সংগ্রহ করেছি 60,402টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এবং বিতরণ করা হয়েছে 43,503টি। আমাদের বর্তমানে মজুদ আছে 358,324টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। হটলাইনে স্বাস্থ্য পরামর্শ নিয়মিতভাবে ফোন কল গ্রহণ করা হয় এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3 এবং 3-3-3 এবং IDCR এর দুটো হটলাইন, মোট এই 4টি হটলাইনে আমরা 24 ঘন্টায় ফোন কল দিয়েছি, পেয়েছি এবং স্বাস্থ্য সেবা দিয়েছি ফোনের মাধ্যমে, সেটা হলো 75,115টি, এবং এ পর্যন্ত আমরা 36,16,691 জনকে হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমাদের এই স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য প্রতিনিয়তই আমরা চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরো 18 জন চিকিৎসক, এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসকরা পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাদের সংখ্যা এখন 4,014 জন চিকিৎসক যারা প্রতিনিয়তই স্বেচ্ছাভিত্তিতে হটলাইন মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। গত 24 ঘন্টায় মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 26,248 জনকে, এবং এ পর্যন্ত 15,62,865 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, যেহেতু আমাদের প্রবাসীরা দেশে ফিরছেন, সেজন্য আমাদের স্ক্রিনিং কার্যক্রম গত 24 ঘন্টায়
আমরা স্ক্রিনিং করেছি বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে যারা প্রবেশ করেছেন তারা 657 জন, এবং বিমানবন্দরে এর মধ্যে বিমানবন্দরে 331 জন, স্থলবন্দরে 61 জন এবং সমুদ্র বন্দরে 265 জন, এবং সর্বমোট আমরা এ পর্যন্ত সর্বমোট আমরা স্ক্রিনিং করেছি 6,46,439 জনকে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আপনারা দেখেছেন যে আজকে আমরা প্রায় 5,000-এর কাছাকাছি নমুনা পরীক্ষা করেছি এবং আমাদের নতুন ল্যাব সংযোজিত হয়েছে, এবং আমরা এই জন্য যারা ব্যক্তিগত বেসরকারি ভাবে এই পদ্ধতিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের নতুনভাবে আজকে ল্যাব সংযুক্ত হয়েছে যেটা গাজী কোভিড-19 PCR ল্যাব রূপগঞ্জ নারায়ণগঞ্জে, এবং এই ল্যাবটি প্রতিষ্ঠিত হয়েছে ইউএস বাংলা মেডিকেল কলেজে রূপগঞ্জে। আমরা এই উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা সম্পূর্ণ নিজের উদ্যোগে PCR মেশিন, বায়োসেফটি লেভেল যেগুলো দরকার একটা PCR ল্যাব চালানোর জন্য, তারা নিজেদের উদ্যোগে এটা আমদানি করেছেন এবং ল্যাব প্রতিষ্ঠা করেছেন, এবং তারা লোকবল নিয়োগ করেছেন, এবং তারা এই আমাদের সরকারকে সহায়তা করছেন নমুনা পরীক্ষা করবার জন্য। এখানে আরেকটি তথ্য আপনাদের দিতে চাই যে আমরা বেসরকারি যে হাসপাতালগুলো ঢাকায় আছে তার মধ্যে আমরা 3টি হাসপাতালকে ইতিমধ্যে অনুমোদন দিয়েছি যে তারা পরীক্ষা করতে পারবে। সেই হাসপাতালগুলো হলো এভার কেয়ার হসপিটাল লিমিটেড, যেটা আগে অ্যাপোলো হসপিটাল ছিল, স্কোয়ার হসপিটাল লিমিটেড এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেড। আমরা তাদের পরীক্ষার যে নমুনা যা তারা পরীক্ষা করবেন সেগুলো আমরা সংযোজিত করব আগামীকাল থেকে, বা তারা যখন কাজ শুরু করবেন তখন থেকে। এখানে উল্লেখ করি এই যে এভার কেয়ার হসপিটাল, স্কোয়ার হসপিটাল এবং ইউনাইটেড হসপিটাল, তারা শুধুমাত্র তাদের ভর্তিকৃত রুগীদেরই বা তাদের যে অন্তঃবিভাগের যে রুগী তাদের ক্ষেত্রেই তারা নমুনাটা পরীক্ষা করতে পারবেন। আমরা এখনো আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগে রুগীর অনুমতি দেই নাই, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের ফলো আপের সমস্যা হতে পারে। সেই জন্য আমরা তাদের বলেছি তাদের ভর্তিকৃত রুগী যারা আসবে তারা এই পরীক্ষাটা করবে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত একটি পরীক্ষা করার জন্য, পরীক্ষার ফি নেওয়ার জন্য তাদের যে খরচ আছে সেটার জন্য তারা তাদেরকে একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, যা নমুনার কিট এবং সবকিছু মিলিয়ে সেটার জন্য একটি মূল্য নির্ধারণ করা দেওয়া হয়েছে, এবং সেই মূল্যে দিয়েই তারা এই পরীক্ষাগুলো করবেন এই 3টি বেসরকারি হাসপাতাল। তবে আরো যদি কোনো বেসরকারি হাসপাতাল আমাদের কাছে অনুমোদন চায় তবে আমরা এটা অবশ্যই বিবেচনায় রাখবো যে আমরা আরো বেশি হাসপাতাল ঢাকার বাইরেও যারা এই পরীক্ষা করতে সমর্থ হবেন আমরা আমাদের টিম গিয়ে সেই তাদের ল্যাপটপ দেখে আমরা অনুমোদন দিতে প্রস্তুত আছি। আমরা এরকম প্রস্তাব পেলে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা অনুমোদন দিব। তো আজকে আমাদের তথ্য এগুলোই ছিল। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার কথা যদি আমরা বলি তাহলে 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 2,288টি এবং এ পর্যন্ত 48,348 জন, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় 93 জন এবং এ পর্যন্ত 1,917 জন। বিশ্ব পরিস্থিতির কথা যদি তো আপনারা জানেন তবু আমরা বলছি, বিশ্ব পরিস্থিতি গত 24 ঘন্টায় 76,026 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত 29,54,222 জন, মৃত্যুবরণ করেছেন 3,932 জন এবং এ পর্যন্ত 2,02,597 জন। আমরা এই দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির তথ্য নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে, যেটা 28 এপ্রিল পর্যন্ত আপডেট থেকে নিয়েছি আমরা। প্রতিদিনের মতো তথ্য দেয়া শেষ করব, কিন্তু আবারও বলবো সবাই স্বাস্থ্য বিষয়ে সচেতন হন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেমন আপনারা কোভিড বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরে থাকবেন, মাস্ক পরিধান করবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, কফ থুতু যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না, ধূমপান করবেন না, কুসুম কুসুম গরম পানি পান করবেন এবং গরম পানির ভাপ নিতে পারেন, গরম চা, গরম পানি সহ লবণ সহকারে গড়গড়া, যেগুলো স্বাস্থ্যের ক্ষেত্রে উপকার হতে পারে। যদিও আমরা এখনো এগুলো আমরা স্বাস্থ্যের জন্য সবসময় আসলে এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, এবং ধূমপান থেকে বিরত রাখা যে কোনো স্বাস্থ্য জন্য এটা ঝুঁকি, সেজন্য এই থেকে আপনারা বিরত থাকবেন। রমজানের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবেন, রমজানে ভাজা পোড়া খাবেন না, বাসি খাবার খাবেন না এবং চর্বিযুক্ত খাবার খাবেন না, হালকা নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন, শরীরকে যেমন ভালো রাখবেন মনকে উৎফুল্ল রাখবেন, মানসিক স্বাস্থ্য
মানসিক স্বাস্থ্যের পরিচর্যা একটা বিশেষ আমাদের দরকার এই সময়। শিশুদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করা, কিশোর তরুণ এবং সব বয়সের মানুষ এদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করা দরকার। মানসিক স্বাস্থ্য যেভাবে ভালো থাকে, আপনারা সবাই নিজের প্রতি যেমন খেয়াল রাখবেন, আপনার পরিবারের বয়োবৃদ্ধ মানুষ যিনি আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন। কারণ আমরা দেখছি আমাদের মৃত্যুর যারা মৃত্যুবরণ করছেন বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা সেই দিক থেকে বেশি। কাজেই আমরা বয়োবৃদ্ধ মানুষকে যেন সুরক্ষিত রাখতে পারি সেদিকে আপনারা প্রত্যেকেই পরিবারের প্রত্যেকেই যথেষ্ট সচেতন থাকবেন, যেন আমরা আমাদের বয়োবৃদ্ধ মানুষকে সুরক্ষিত রাখতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজ নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর দৈনিক স্বাস্থ্য বুলেটিন এখানেই শেষ করছি। সবাই আরো অনেক অনেক ধন্যবাদ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।